রাবণ কি আজও জীবিত আছেন? কেমন করে শ্রীলঙ্কায় রাবণের জীবিত থাকার প্রমাণ পাওয়া গেল? বৈজ্ঞানিকেরা কেমন করে রাবণের মৃতদেহ খুঁজে পেল? এই সমস্ত বিষয় জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রীলঙ্কাতে আজও রামায়ণের সঙ্গে জড়িত অনেক ঐতিহাসিক স্থান উপস্থিত আছে, যা থেকে আজও মানুষ অতীতকালে ঘটে যাওয়া রামায়ণ সম্বন্ধে বহু বিষয় জেনে থাকে। এই বিষয় তো সবাই জানেন যে যখন ভগবান শ্রী রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন প্রভু শ্রী রাম দশানন রাবণকে বধ করেছিলেন। সেই সময় রাবণের দেহ সৎকার করার জন্য তার দেহ তার ভাই বিভীষণকে সঁপে দেওয়া হয়েছিল। বিভীষণকে তার দাদার মৃতদেহ সঁপে দেওয়ার পরে সেই মৃতদেহর শেষ পর্যন্ত সৎকার হয়েছিল না কি হয়নি সেই বিষয়ে কিন্তু কেউই সঠিক কোনো তথ্য দিতে পারেন না। কিন্তু যদি আমি আপনাকে বলি যে রাবণের মৃত্যুই হয়নি, তিনি এখনও জীবিত আছেন এবং এই পৃথিবীতেই আছেন, তাহলে আপনি কি বলবেন? আপনি এটাই বলবেন যে এটা কেমন করে সম্ভব। কিন্তু মানুন অথবা না মানুন, রাবণ এখনও জীবিত আছে। তাহলে আসুন এবং শুরু করা যাক এই বিশেষ অনুসন্ধান। আসলে শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল রামায়ণ রিসার্চ সেন্টার এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট যৌথভাবে 50টি এমন জায়গা খুঁজে বার করেছে যেখানে রামায়ণের সঙ্গে জড়িত ঘটনার উল্লেখ পাওয়া যায়। আর এই সমস্ত জায়গার মধ্যে একটি জায়গা এমনও আছে যেখানে রাবণের জীবিত থাকার প্রমাণ পাওয়া গেছে। রিসার্চ অনুসারে শ্রীলঙ্কার রিংলা জঙ্গলের মধ্যে এক বিশাল পাহাড় আছে যেখানে রাবণের গুহা অবস্থিত। এই গুহা অনেকটা উঁচুতে অবস্থিত এবং বলা হয়ে থাকে যে এই গুহার মধ্যে রাবণের মৃতদেহ এখনও সুরক্ষিত অবস্থায় রাখা আছে। অনেক খোঁজ করার পর এটা জানা গেছে যে জীবিত অবস্থায় রাবণও এই গুহার মধ্যে এসে পূজাপাঠ এবং ভগবান শিবের তপস্যা করতেন। রিংলা পাহাড়ে এই গুহা কম করে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে 17 ফুট লম্বা এক সবাধারে রাবণের মৃতদেহ সুরক্ষিতভাবে রাখা আছে। কিন্তু ঘন জঙ্গল এবং ভয়ঙ্কর বিভিন্ন প্রাণী থাকার জন্য এই গুহাতে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। রাবণ মারা যাওয়ার পরে ভগবান শ্রীরাম বিভীষণকে সম্পূর্ণ লঙ্কার সঙ্গে রাবণের মৃতদেহও সঁপে দিয়েছিলেন। কিন্তু বিভীষণ রাজপাট সামলানোর ঝামেলায় তার দাদার মৃতদেহকে সেখানেই রেখে দিয়ে চলে যান। এরপরে রাক্ষস কুলের রাক্ষসেরা সেই মৃতদেহ নিজেদের সঙ্গে নিয়ে যায়। তারা সেই মৃতদেহকে সেই গুহাতেই নিয়ে যায় যেখানে রাবণ জীবিত অবস্থায় পূজা পাঠ করতেন। সমস্ত রাক্ষসরা সেখানে রাবণকে জীবিত করার অনেক প্রচেষ্টা চালায়, কিন্তু এই প্রচেষ্টার কোনো সফলতা তারা পাননি। একদম শেষে তারা রাবণের মৃতদেহকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। তারা সেই সময় মনে করেছিল যে এইভাবে মৃতদেহকে রেখে দিলে রাবণ একসময় অবশ্যই জীবিত হয়ে উঠবে, এখন না হলেও ভবিষ্যতে তিনি অবশ্যই জীবিত হবেন। রিসার্চ অনুসারে রাবণের দেহ রিংলার জঙ্গলে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, কিন্তু মানুষ এখনও এটা মনে করে যে একদিন রাবণের মৃতদেহ পুনরায় জীবিত হয়ে উঠবে। হতে পারে সেটা এই কলিযুগেই হবে। রাবণের দেহ যেই সবাধারে রাখা হয়েছে সেখানে এক বিশেষ জিনিসের প্রলেপ দেওয়া হয়েছে। বলা হয় এই প্রলেপের জন্যই এই সবাধার আজও সুরক্ষিত আছে, আর হবে নাই বা কেন? এই সবাধারের দৈর্ঘ্য 17 ফুট আর প্রস্থ 5 ফুট। কিছু লোক এটাও বলে থাকেন যে এই সবাধারের নিচে রাবণের অনেক দুষ্প্রাপ্য এবং দামি ধন সম্পদ রাখা আছে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে রাবণ ত্রেতাযুগের সবথেকে শক্তিশালী রাজা ছিলেন। তার নিজের ক্ষমতা নিয়ে অনেক অহংকার ছিল, আর এই অহংকারের বশেই রাবণ ভগবান শ্রী রামের স্ত্রী মাতা সীতাকে হরণ করেছিলেন। অনেক বোঝানোর পরেও যখন তিনি বুঝলেন না, তখন ভগবান শ্রী রাম এবং রাবণের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল।
রাবণের কাছে অনেক শক্তিশালী সেনা ছিল, কিন্তু প্রচণ্ড অহংকারী হওয়ার জন্য তিনি সেই যুদ্ধে মারা যান। এই বিষয়ে প্রমাণ আজও শ্রীলঙ্কাতে উপস্থিত আছে। রাবণ যে জায়গায় মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়ে রেখেছিলেন, সেই জায়গার পাশে একটা ঝর্ণা আছে। সেখানে পাথরের উপরে আজও বজরংবলী শ্রী হনুমানের পদচিহ্ন পাওয়া যায়। আপনি হয়তো অনেক ভিডিওতেই দেখে থাকবেন যে শ্রীলঙ্কাতে একটা গুহা আছে যার নাম রাবণাস কেভ। একে রাবণের টিলা বলেও ডাকা হয়ে থাকে, কারণ এই গুহা শ্রীলঙ্কার এমন জায়গায় অবস্থিত যেখানে রাবণ বেশ কিছু বছর কাটিয়েছিলেন। এই জায়গা সমুদ্রতল থেকে প্রায় 4,490 ফুট উঁচুতে অবস্থিত, আর এখানে পৌঁছাতে এক দিন সময় লাগে। এই গুহা পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুবই কঠিন এবং দুর্গম, কারণ এখানে যাওয়ার যে সিঁড়ি এখন তা অনেকটাই ভেঙে গেছে। এমনিতে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বাটিকাতে রেখেছিলেন, এবং সেটা আমরা সবাই জানি। সেই অশোক বাটিকাও এই স্থান থেকে অনেকটাই কাছে। এই গুহা পর্যন্ত যাওয়ার রাস্তা প্রচণ্ড দুর্গম, তাছাড়াও এই সমস্ত রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অনেক ভয়ঙ্কর প্রাণীর ভয় থাকে। আর এই রাবণাস কেভের পাশেই একটা ঝর্ণা আছে যেটা রাবণাস ফল নামে পরিচিত। শ্রীলঙ্কাতে রাবণাগড়া নামে একটা জায়গা আছে, যেখানকার অনেক গুহা এবং সুড়ঙ্গ এটা বলে যে এই সমস্ত সুড়ঙ্গ রাবণের গুহাকে ভেতরে ভেতরে একসঙ্গে জুড়ে রেখেছে। কিছু মানুষ তো এটাও মনে করে যে এর মধ্যে দিয়ে কিছু সুড়ঙ্গ সাউথ আফ্রিকা পর্যন্ত যায়, যার মধ্যে রাবণ নিজের অনেক মূল্যবান ধন সম্পদ লুকিয়ে রেখেছে। আবার অনেকে বলে থাকেন যে এই গুহা সোজা হন্ডুরাস পর্যন্ত যায়, যেখানে পাতাল লোকের রাজা অহিরাবণের বসবাস ছিল, যদিও এর কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। রাবণের জীবিত থাকা আজও একটা চর্চার বিষয় হয়ে থেকে গেছে। এই বিষয়ে কোনো কিছু বলা খুবই মুশকিল। শ্রীলঙ্কার রিসার্চ সেন্টার আজও মনে করে যে রাবণের মৃতদেহ আজও সুরক্ষিত অবস্থায় রাখা আছে, এবং এটা মনে করা হয় যে এই কলিযুগে রাবণকে হয়তো কলি পুরুষ জীবিত করে দিতে পারে। তাহলে কি সেই সময় কল্কি অবতার, যে আসলে ভগবান শ্রীবিষ্ণুর দশম অবতার হবেন, তার সামনে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে যে তাকে কলি পুরুষের সঙ্গে সঙ্গে রাবণের সঙ্গেও যুদ্ধ করতে হবে? আপনার এই বিষয়ে কি মত, আপনি এই বিষয়ে কি ভাবেন, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। কারণ এটা বলা হয়ে থাকে যে সমস্ত জীবনচক্র একটা ইনফিনিটি সাইনের মতো, যেখানে শেষ হয় আবার সেখান থেকেই শুরু হয়। আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আজকের সমস্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।